গেছিলাম বিকজ অলরেডি মা মণ্ডপে চলে এসেছিলেন। আর দেখতেই পাচ্ছ এখন আর দুর্গাপুজোর বেশি দিন বাকি নেই, তো প্যান্ডেল তৈরি হচ্ছে রাস্তাঘাটে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ছোট্ট করে রাস্তার উপর প্যান্ডেল তৈরি করেছে। আর এখানে কিন্তু অলরেডি ভোগ রান্না শুরুও হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন মা কিন্তু মণ্ডপে চলে এসেছে অলরেডি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আপাতত ব্লগিংটা এখানেই থামাচ্ছি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখানে কিন্তু এখন মায়ের পুজো শুরু হয়ে গেছে, আর কালী পুজো করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। তো এখন 8টা বাজে, পুজো শেষ হতে হতে প্রায় ওই রাত 1টা বেজে যাবে। তো যাই হোক, এখন পুজো হচ্ছে। আর এখানে কিন্তু পুজোর মধ্যে ধুনুচি নাচ শুরু হয়ে গেছে। আর এখন পুজো একদম শেষ হয়ে গেছে, তাই রাত্রিবেলা সব কাজিনসরা মিলে বাইরে একটু হাঁটতে বেরিয়ে গেছি, কারণ সবসময় আমরা পুজোর মণ্ডপেই ছিলাম, তো বেশি কোনো কিছু ঘুরতে পারিনি। তো এখন একটু পুজোর শেষে আমরা রাত্রিবেলা একটু ঘুরতে বেরিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন পুরো রাস্তাঘাট একদম ফাঁকা, ধুধু করছে। আজকে দিনটা এরমভাবেই এখানে শেষ হয়ে গেল, কালকে আবার ভাসান আছে, সকালে উঠতে হবে। তো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সরাসরি কালকের ব্লগে। তো মায়ের আজকে বিসর্জনের দিন চলে এসছে, তো আমরা এখন মাকে বিদায় জানানোর সময় চলে এসেছে। একটু একটু খারাপ লাগছিল, কিন্তু কোনো ব্যাপার না, আবার মায়ের আগমন হবে, আবার মা আসবে, তারপর আমরা বিসর্জনে গিয়ে খুব এনজয় করলাম।